হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আসছি পোলোয়া উৎসবে জয়ন্তিয়া। এখন আছি আমরা মায়াবনে, অসাধারণ একটা জায়গা। যে জায়গাটা আসলেই খুবই খুবই সুন্দর, আপনারা হয়তো না দেখলে বুঝতে পারবেন না, এত চমৎকার একটি জায়গা, অসাধারণ। ভিডিও না করে পারলাম না, খুব চমৎকার একটা জায়গা। তো পিপল আর গোয়িং টু ফিশিং, সো সাথেই থাকুন। আর আজকের এই মায়াবনটা আপনারা একটু দেখবেন, আপনাদেরকে দেখাবো, তো সাথেই থাকুন। গাইস দেখেন, এত সুন্দর একটা প্লেস। সবাই পোলো বাওয়ার জন্য যাচ্ছেন, মূলত উদ্দেশ্য ছিল পোলো বাওয়ার ছবি তোলার। পোলো বাওয়া ফেস্টিভ্যালের উৎসব, আমাদের গ্রামীণ ঐতিহ্য পোলো বাওয়া, তো এখানে আসা। তো সবাই, গ্রামের সবাই যাচ্ছেন পোলো বাওয়ার জন্য। খুব সুন্দর একটি জায়গা, অসাধারণ। ঐতিহ্যবাহী পোলো বাওয়ার জন্য সবাই বাড়ি থেকে পোলো নিয়ে মাঠে যাচ্ছেন, বিলে। অসাধারণ একটা প্লেস, দেখার মতো একটি জায়গা। আপনারা না আসলে বুঝতে পারবেন না এই জায়গাটা কতটুকু সুন্দর, প্রকৃতির যে ছোঁয়া পড়েছে এখানে। দেখেন কি সুন্দর গাছ, ওয়াও। খালটা পার হয়ে বিলে যাব, কষ্টসাধ্য হলেও জায়গাটা অসাধারণ। সবাই অপেক্ষা করতেছেন পোলো বাওয়ার জন্য। প্রত্যেক বছর একবার পোলো বাওয়া হয় এখানে। আগে বাইছি লাইনে, আগেই তো ছোটবেলা বাইছি। বছর কয়বার বাওয়া হয় এখানে? এখন তো নতুন উদ্বোধন হয়েছে, আজ লাগে দুইবারই বাওয়া হয়ে গেছে। আরো হইব, ওই সাইডে বিল আর ওটা আছে, আরো হইব। আরো হইব নি? কেমন মাছ হয়? মাছ মোটামুটি বহুত মাছ, এখানে পাট পাট কেনে। প্রত্যেক গ্রামের গ্রামে আলাদা আলাদা না? দুইটা গ্রামের বিল, দুই গ্রামে সব একলগে মিলিয়া। আচ্ছা আচ্ছা, তো এখানে দুইটি গ্রামের মানুষ একসাথে পোলো বাওয়া উৎসবে সামিল হন, তো জড়ো হয়ে ওইখানে পোলোবান। তো এখন মানুষ ওইখানে বিলের পাড়ে বসে আছেন, ওয়েট করতেছেন। জি ঠিক মতো বারে 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 দেখাও, আমার টাইম বেশি নাই। হ্যাঁ টাইম বেশি নাই, বারে কোনটা খাওয়া আপনি? না আমি খাওয়া মতো আর কিছু নাই। কত বছর ধরে কেন বাওয়ার পোলো বাওয়া? এই নো আইগো, মনে করো এখন বর্তমানে মনে করো এখন ঠিক আছে, আপনার পঁচপান্ন পর্যন্ত আমি দেখতে পারি। আচ্ছা আচ্ছা, আর বয়স আমার নাই এখন, তা কথা বাদ বাকি আমরা সবাই সিদ্ধান্ত নিচ্ছেন কিভাবে মাছ ধরবেন, কোন জায়গা দিয়ে যাবেন। গ্রামবাসী সবাই এক জায়গায় জড়ো হয়েছেন, তো এখান থেকে ওরা সিদ্ধান্ত নেবেন যে কোন কোন পার থেকে ওরা শুরু করবেন। সিদ্ধান্ত হয়ে গেছে, এখন তারা যাচ্ছেন পোলো বাওয়ার জন্য। বিলে জাপ দিবেন সবাই একসাথে, সবাই এখন একসাথে নামবেন। তাদের যে স্পিড দেখছেন, আপনারা দেখছেন কীভাবে যাচ্ছেন একসাথে সবাই, কে কার আগে যাবে, এই প্রতিযোগিতা হচ্ছে। তো সাথে থাকুন। Thank you.
মাছ ধরতে নেমে গেছেন সবাই মাছ দেখাও ঠান্ডা লাগে গেছে মাছ মাইরা সবের প্রচুর ঠান্ডা